ইংল্যান্ডের সাথে সিরিজ শুরুর আগে বলা হচ্ছিল টাইগারদের ইংলিশ পরীক্ষা, কিন্তু জস বাটলারদের ভাগ্যে যেন শনির দশা। কোথায় পরীক্ষা নেবেন, উল্টো নিজেরাই শেষ চার ম্যাচের বাংলা পরীক্ষায় ডাহা ফেল মেরেছেন। এমন শোচনীয় হারের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রাজকীয় উত্থানকে কিভাবে দেখছে ব্রিটিশ গণমাধ্যম, ব্রিটিশ জাতি কিংবা ব্রিটিশ মিডিয়া বরাবরই নাক উঁচু স্বভাবের। তার ওপর তারা ওয়ান ডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেরই বিশ্ব চ্যাম্পিয়ন দল। টি টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নেমেছিল কোনো দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ড, অথচ তারাই কিনা হোয়াইট ওয়াশ। অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড সিরিজের মতো এবার বাংলাদেশের উইকেট তথাকথিত হোম অ্যাডভান্টেজ সেভাবে দেয়নি। বলা যেতে পারে খেলা হয়েছে স্পোর্টিং উইকেটেই, তাই ইংল্যান্ডের হোয়াইট ওয়াশ হওয়ার পেছনে বাটলারদের ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। দ্বিতীয় টি টোয়েন্টি বাদ দিলে সিরিজের বাকি দুটি ম্যাচেই দেখা গেছে স্পোর্টিং উইকেট। এমন টি টোয়েন্টি বান্ধব উইকেটে একের পর এক হারে সিরিজে ইংল্যান্ডের এমন শোচনীয় পরাজয় বরণ করার পর ইংলিশদের বাংলাদেশ সফর নিয়ে মুখে যেন কুলুপ এঁটেছে দ্য ডেইলি সান কিংবা দ্য ডেইলি মিররের মতো জনপ্রিয় পত্রিকাগুলো। ইংল্যান্ডের হারের দিনে ইংলিশ নিউজ ফিডগুলো ব্যস্ত ফুটবল ও অন্যান্য খেলাধুলা নিয়ে, তবে বাংলাদেশকে সরাসরি কৃতিত্ব না দিলেও নিজেদের হারটা স্বীকার করে নিয়েছে বিখ্যাত ইংলিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। নিজেদের স্পোর্টস কলামে গার্ডিয়ান লিখেছে, ইংল্যান্ড সাফার ফার্স্ট টি টোয়েন্টি হোয়াইট ওয়াশ সিন্স 2016 আফটার ডিফেট বাই বাংলাদেশ। 2016 সালের পর প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলো ইংল্যান্ড, সেটা আবার বাংলাদেশের সাথে। অন্য আরেক শিরোনামে দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশ বিট ইংল্যান্ড ইন থার্ড টি টোয়েন্টি টু কমপ্লিট 3-0 ক্লিন সুইপ। বাংলাদেশের জয় নিয়ে আরেক ইংলিশ জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশ সুইপ বাটার ফিঙ্গার্ড ইংল্যান্ড অ্যাসাইড। ইংল্যান্ডের হোয়াইট ওয়াশ হওয়ার কারণ হিসেবে ইংলিশ ব্যাটারদের সাদা মাটা পারফরমেন্সকেই দায়ী করেছে ইংলিশ এই গণমাধ্যম। দ্বিতীয় টি টোয়েন্টির পর বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হেরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অলস টিম বাছাই নিয়েও ক্ষোভ ঝেড়েছিল এই সংবাদ মাধ্যম। এই বছরে ইংল্যান্ডের খেলা নয়টি ম্যাচের মধ্যে জস বাটলারের প্রথম টস জয়ও ইংল্যান্ডের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে শেষ টি টোয়েন্টিতে প্রথমে বোলিং করার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড, কিন্তু দুর্বল ফিল্ডিং পারফরমেন্স দিয়ে সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি লেগ স্পিনার রেহান আহমেদ ও বেন ডাকেটের জন্য, আর তাতেই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে ফেলেন লিটন সান্তরা। রান তাড়া করতে নেমে ডেভিড মালান আর বাটলারের ব্যাটে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল ইংল্যান্ডের, কিন্তু শেষ পর্যন্ত টাইগারদের কামব্যাক গল্পে সেটা শুধু আক্ষেপই বাড়িয়েছে, আর সেই আক্ষেপে নিশ্চয়ই পুড়ছে ইংলিশ গণমাধ্যমগুলোও। শাহাব সোহাগ, অনফিল্ড।